বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিএনআইসির বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোস্তফা কামাল একই সাথে নির্ধারিত সময়ে বিমা নিষ্পত্তি করার তাগিত দেন তিনি স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা সানাউল্লাহ জানান দু সালে প্রতিষ্ঠানটি আয় করেছে একশো তেত্রিশ কোটি টাকা মোট সাঁত্রিশটি শাখার মধ্যে এবছর পনেরোটি শাখা শতভাগ এবং আটটি শাখা আশি শতাংশের বেশি লক্ষ্যমাত্রা অর্জন করেছে বক্তারা জানান প্রতি বছরই ব্যবসার পরিমাণ বাড়ছে ঢাকা ঢাকাসহ সারাদেশে আরো পাঁচটি শাখা খোলার প্রস্তুতি চলছে চলতি বছর ব্যবসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে একশো পঞ্চাশ কোটি টাকা